আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি অসাধারণ অ্যাপস, যেগুলো দিয়ে আপনারা একদম বিগিনিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। এবং প্রত্যেকটি অ্যাপই খুবই লাইটওয়েট এবং এর মধ্যে 2টি অ্যাপ দিয়ে আপনারা 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই। তো আমাদের লিস্টে প্রথমেই যে অ্যাপটি রয়েছে তার নাম হচ্ছে ভিডিও লিপ। এই অ্যাপটি হচ্ছে প্রফেশনাল লেভেলের একটি ভিডিও এডিটর অ্যাপ, তারপরেও এর সাইজ হচ্ছে মাত্র 50 MB। বলতে গেলে আপনারা প্রায় অ্যাডভান্স লেভেলের সব কাজই কিন্তু এই অ্যাপটি দিয়ে করতে পারবেন। প্রথমেই ভিডিওর জন্য এখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো রেশিওটি সেট করে নিতে পারেন। এখানে অসংখ্য ফিল্টার রয়েছে যেগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন, এবং আপনাদের পছন্দ না হলে এখানে কিন্তু কালার গ্রেডিং করার সুযোগও রয়েছে। ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন এবং টেক্সটের ফন্ট, অ্যানিমেশন, কালার, অপাসিটি সব কিছুই কিন্তু এখানে কাস্টমাইজ করা যায়। অ্যাপটিতে মাল্টিলেয়ার ব্যবহারের সুবিধা রয়েছে এবং অবশ্যই মিউজিকও ব্যবহার করতে পারবেন। আপনারা তো আপনাদের অডিও ব্যবহার করবেনই, কিন্তু তার পাশাপাশি এখানে অনেকগুলো মিউজিক রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আর অনেক অনেক ফিচার রয়েছে এই অ্যাপটিতে। ভিডিওকে স্লো অ্যান্ড ফাস্ট করা, রিভার্স করা, এসব অপশন তো থাকছেই। ভিডিও ট্রিম এবং কাট করতে পারবেন এবং সেখানে ট্রানজিশনও ব্যবহার করতে পারবেন। এখানে তাদের সুন্দর সুন্দর কিছু ট্রানজিশন রয়েছে এবং এই অ্যাপটিতে আপনার ক্রোমা কি পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা ম্যানুয়ালি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ভিডিও লিপ এই অ্যাপটিতে কিন্তু কি ফ্রেমিংয়ের সুযোগ রয়েছে এবং কি ফ্রেমিং দিয়ে কী কী কাজ করা যায় সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এবং আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আপনারা এই অ্যাপটি দিয়ে ক্লোন ভিডিও অথবা জমজ ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এবং সবশেষ ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই। ভিডিও লিপ কী করে ইউজ করতে হয় তার উপর যদি আপনারা টিউটোরিয়াল চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরবর্তী অ্যাপটি হচ্ছে ইনশট। এই অ্যাপটিও অনেক লাইটওয়েটের একটি অ্যাপ, মাত্র 40 MB একটি অ্যাপ, এবং আপনার ফোন যদি খুব বেশি দামিও না হয় এবং অনেক পুরনোও হয় তাহলে কিন্তু এই অ্যাপটি অনায়াসে চলবে আপনার মোবাইলে। বেসিক সব ধরনের কাজ কিন্তু এখানে করতে পারবেন, পাশাপাশি এখানে ফটো এডিটের অপশান রয়েছে যেখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এবং যার সাহায্যে আপনারা ফটো এডিট করার পাশাপাশি চাইলে কিন্তু থাম্বনেলও ক্রিয়েট করতে পারবেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রথমে এখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো রেশিও সেট করে নিতে পারেন। ভিডিওতে অবশ্যই মিউজিক অ্যাড করতে পারবেন, ভয়েস রেকর্ড করতে পারবেন, টেক্সট বসাতে পারবেন এবং কাস্টমাইজও কিন্তু করতে পারবেন। এবং সুন্দর সুন্দর কিছু এফেক্টস রয়েছে, আপনারা চাইলে এফেক্টসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন ভিডিওকে আরও সুন্দর করতে। রয়েছে অসংখ্য ফিল্টার এবং আপনারা চাইলে টুকটাক কালার গ্রেডিংও কিন্তু করতে পারবেন। মাল্টিলেয়ার অপশান থাকছে, আপনারা মাল্টিলেয়ারে কাজ করতে পারবেন। ট্রিম, কাট এসব অপশান তো থাকছেই এবং সেটা থাকছে সুন্দর সুন্দর কিছু ট্রানজিশন। এছাড়াও ইনশট অ্যাপটিতে রয়েছে সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড এবং স্টিকার, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে আরও সুন্দর করতে পারেন। এবং সবশেষ ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আপনারা ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টের সময় এখানে একটি ওয়াটারমার্ক আসে যেটাকে আপনারা চাইলে অ্যাড দেখে স্কিপ করতে পারেন। এবং আমিও কিন্তু শুরুতে এই ইনশট অ্যাপটি দিয়েই ভিডিও এডিট করতাম। ইনশট অ্যাপটি ব্যবহার করে কীভাবে ভিডিও এডিট করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। আমাদের পরবর্তী অ্যাপটি হচ্ছে স্প্লাইস। 60 MB একটি অ্যাপ হচ্ছে স্প্লাইস। বেসিক সব ধরনের কাজে স্প্লাইস দিয়ে করা যায়। অনেকগুলো রেশিও রয়েছে এখানে, আপনারা আপনাদের ইচ্ছে মতো রেশিও সেট করে নিতে পারেন। এখানে রেশিওর ক্ষেত্রে সুন্দর একটি ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ইউটিউব, টিকটক, স্ন্যাপচিউব এসব লেখা থাকে, তো আপনারা সহজেই কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করছেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওতে টেক্সট অ্যাড করা যাবে এবং কাস্টমাইজ করা যাবে। রয়েছে অসংখ্য ফিল্টার যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। স্পিড কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ স্লো অ্যান্ড ফাস্ট করতে পারবেন ভিডিওকে। ট্রিম কাটের অপশন তো থাকছেই এবং সাথে রয়েছে অনেকগুলো ট্রানজিশন, এবং ট্রানজিশন ব্যবহার করে আপনারা ভিডিওকে অনেকটা সুন্দর করে তুলতে পারেন। এবং আপনারা চাইলে মাল্টিলেয়ারের কাজও কিন্তু এখানে করতে পারবেন, অবশ্যই মিউজিক অ্যাড করা যাবে। এবং এই অ্যাপটির সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আপনারা এই অ্যাপটিতে কিন্তু 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই। এবং এই অ্যাপটিও কিন্তু অনেক বেশি ভালো কনফিগারেশন না থাকলে চালানো যাবে। আমাদের পরবর্তী ভিডিও এডিটরটা হচ্ছে মোস্ট পপুলার একটি ভিডিও এডিটর অ্যাপ, ক্যাপকাট। মাত্র 52 MB একটি অ্যাপ হলেও এই অ্যাপটি কিন্তু যথেষ্ট হেভি একটি অ্যাপ, মোটামুটি ভালো কনফিগারেশন না থাকলে এই অ্যাপটি ঠিকভাবে চালানো যায় না। এবং এই অ্যাপটিও কিন্তু অলমোস্ট প্রফেশনাল লেভেলের একটি ভিডিও এডিটিং অ্যাপ। তো প্রথমেই সব অ্যাপ্লিকেশনের মতো আপনারা এখানে রেশিও সেট করে নেবেন এবং তারপর এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন, তাদের অনেকগুলো মিউজিক কালেকশন রয়েছে এবং এখানে অনেক সাউন্ড ইফেক্টও কিন্তু রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। স্পিড কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ স্লো অ্যান্ড ফাস্ট করতে পারবেন। এখানে অন্য সব অ্যাপ দিয়ে যেভাবে আমরা নর্মালি স্লো অ্যান্ড ফাস্ট করি ভিডিওকে, এখানে কিন্তু অন্য একটা সিস্টেমও রয়েছে, কার্ভ সিস্টেম, যেটাকে ব্যবহার করে আপনারা ঠিক এভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি ভিডিওকে স্লো অ্যান্ড ফাস্ট করতে পারেন। রয়েছে রিভার্স অপশান এবং আরও কিছু ইন্টারেস্টিং ফিচারের মধ্যে এখানে একটি হচ্ছে ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশান, যেখানে আপনারা চাইলে একটা ক্লিকেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
এবং ক্রোমাকির অপশন তো থাকছেই, যেখানে আপনি চাইলে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। থাকছে অসংখ্য ফিল্টার যেগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, এবং সেগুলো পছন্দ না হলে আপনি অবশ্যই এখানে কালার কারেকশন করতে পারবেন। এবং এই অ্যাপটিতেও কিন্তু কি ফ্রেমিং এর সুযোগ রয়েছে, এবং সবশেষ এক্সপোর্ট করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই। আমাদের আজকের লিস্টের সর্বশেষ অ্যাপটি হচ্ছে ভিএন। দেখে অনেকটা বড় মনে হলেও অ্যাপটি খুবই স্মুথভাবে চলতে পারে, বেশ অপটিমাইজড একটি অ্যাপ হচ্ছে এই ভিএন। এবং আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন অন্য সব অ্যাপ থেকে এই অ্যাপটি ব্যবহার করা আপনার জন্য বেশি সুবিধাজনক হবে যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন। ভিএন দিয়ে অবশ্যই মাল্টিলেয়ারে কাজ করতে পারবেন। এখানে ভিডিও, ছবি, অডিও, টেক্সট প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কিন্তু লেয়ার রয়েছে, যার ফলে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। এখানে উপর থেকে আপনার রেশিও সেট করে নিতে পারেন। থাকছে অনেকগুলো ফিল্টার যেগুলো পছন্দ না হলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার কারেকশনও কিন্তু করে নিতে পারেন, এবং এখানে কালার কারেকশন করাটাও অনেকটা সহজ। এবং এখানে কিন্তু অনেকগুলো ভিডিও টেমপ্লেটও দেওয়া আছে যেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওকে স্লো অ্যান্ড ফাস্ট করতে পারবেন, ঠিক ক্যাপ কাটের মতোই। কার্ভ সিস্টেম রয়েছে এখানে, যার ফলে খুব সহজে এবং তাড়াতাড়ি ভিডিওকে স্লো অ্যান্ড ফাস্ট করা যায়, এবং বেসিক কাট অ্যান্ড ট্রিম তো করতে পারবেন। সাথে রয়েছে অনেকগুলো ট্রানজিশন, এবং এই অ্যাপটিতেও কিন্তু ইনশর্টের মতো পেয়ে যাচ্ছেন কিছু এফেক্টস যেগুলো আপনারা চাইলে ভিডিওতে ব্যবহার করতে পারবেন। থাকছে ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুবিধা, এবং অনেকগুলো স্টিকারও কিন্তু থাকছে। অ্যাড করতে পারবেন মিউজিক, তাদের অনেকগুলো মিউজিক কালেকশন রয়েছে, সেখান থেকেও অ্যাড করতে পারেন, অথবা আপনার অডিওটিও অ্যাড করতে পারবেন। এবং এখানে আপনারা চাইলে ভিডিওতে সরাসরি কিন্তু ভয়েস রেকর্ডও করতে পারবেন, এবং এই অ্যাপটিতেও কি ফ্রেমিং এর সুবিধা থাকছে। এবং সবশেষ আপনারা এই অ্যাপটি দিয়ে 4K ভিডিও রেন্ডার করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই। তো এই ছিল 5টি অ্যাপ যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এখান থেকে আপনি যদি ভিডিও এডিটিংয়ে নতুন হয়ে থাকেন, এবং আপনার কাছে যদি মোটামুটি মানের একটি মোবাইল থেকে থাকে, তাহলে আপনি ভিএন কিন্তু ইউজ করতে পারেন। যা হচ্ছে মোটামুটি সহজ একটি অ্যাপ, এবং আপনি একজন নতুন হিসেবে যা যা দরকার সব কিছু কিন্তু এই ভিএনে পেয়ে যাবেন। আর তার চেয়েও যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তাহলে অবশ্যই ভিডিও এডিট ইউজ করতে পারেন, এবং এছাড়াও বাকি অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভিডিও এডিট করা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং সবগুলো অ্যাপের যদি টিউটোরিয়াল আপনারা চান সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সি ইউ ইন নেক্সট ওয়ান, বাই বাই।